এবার আমি তোমাদেরকে খাদ্য চ্যাপ্টারের পরবর্তী ভাগটা পড়াবো যার নাম হচ্ছে পশুপালন ও রন্ধন পশুপালন এবং রন্ধন এই যে ভাগটা এটা সবই আদিম যুগের মানে কি প্রাচীনকালে যে সমস্ত মানুষ যেভাবে নিজেদের জীবনযাপন করত সেই সব বিষয় নিয়েই এখানে আলোচনা করা হয়েছে তাহলে দেখো প্রথম দিক প্রথম প্রশ্ন কি আছে পশুপালন কিভাবে শুরু হয় পশু পালন এই যে এখন দেখবে অনেকে গরু পোষে এসে গরু দুধ আবার বিক্রি করা হয় মানুষ খায় এই যে পশু পালন এটা শুরু হলো কীভাবে দেখো উত্তর কি লিখেছি প্রথম দিকে মানুষ পশু পালন জানতো না কোন পশু পোষ মানবে তা জানতো না পরে মানুষ বুঝতে শিখেছে এবং এইভাবে পশুপালন শুরু হয়েছে বলছি কি প্রথম দিকে মানুষ এটা জানত না যে কোন পশু পোষ মানবে অনেক হিংস্র পশুও থাকতো অনেক ভালো পশু থাকতো যেগুলো গৃহপালিত পশু হতে পারতো কিন্তু সেগুলো মানুষ বুঝতে পারতো না পর পরে মানুষ আস্তে আস্তে বুঝেছে যে গরু পোষ মানে কুকুর পোষ মানে বেড়াল পোষ মানে তো হাঁস মুরগিকে পোষ মানানো যায় এইভাবে মানুষ বুঝতে শিখেছে এবং পশুপালন শুরু হয়েছে তারপরেই তারা পশুর থেকে খাবার যে প্রাণীজ খাদ্যগুলো পেতে শুরু করেছে তাহলে এই যে প্রাণীজ খাদ্য আমরা খাচ্ছি এর আবিষ্কার অনেক কাল অনেক বহুকাল আগে হয়েছে এর পরের প্রশ্নটা দেখো প্রথম দিকে মানুষ কি খেয়ে বেঁচে থাকতো বলছে প্রথম দিকে মানুষ গাছের ফল পেড়ে কুড়িয়ে এনে খেত এবং সেই সময় মানুষ রান্না করতে জানতো না তাই সব কাঁচা খেত তখনকার দিনের মানুষ যখন মানুষ আগুন জ্বালতেও শেখেনি তো রান্না বান্না তো অবশ্যই জানতে পারবে না তাই জন্য তো গাছের ফল কুড়িয়ে আনত গাছের ফল কুড়িয়ে এনে পেড়ে এনে মানুষ খেত এবং যেহেতু রান্না করতে জানতো না তাই সব কাঁচা খেত এমন অনেক সবজিও তারা খেয়েছে যেগুলো কাঁচা কিন্তু আমরা এখন সেগুলো রান্না করে খাই কেন কারণ আমরা রান্না করতে শিখেছি আমরা আগুন জ্বালাতে জানি তো এইভাবে প্রথম দিকে মানুষ খেয়ে বেঁচে থাকতো প্রথম দিকে মানুষ গাছের ফল পেড়ে কুড়িয়ে এনে খেত এবং সেই সময় মানুষ রান্না করতে জানত না তাই সব কাঁচা খেত এবার পরের প্রসরে দেখো মানুষ আগুন জ্বালাতে শিখল কিভাবে বলছে মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখলো এটা তো একটা প্রথম অনেক কাল আগে মানুষ কোনো না কোনোভাবে তো শিখেছে সেটা কিভাবে শিখলো দেখো উত্তরটা ঝড় হলে গাছের শুকনো ডালে ডালে ঘষা খেত এবং আগুন জ্বলে উঠত সেই কাঠ এনে রাখত বলছি কি যখন খুব ঝড় হতো এর আগে তোমাদের আমি আলোচনা করেছি এর আগের কোনো এক ভাগে যে তোমাদের ওই যে যখন দাবানল হতো দাবানলটা কি বনে আগুন লেগে যাওয়া এই পাতা শুকনো পাতা কাঠের মধ্যে ঘষা আগুন জ্বলে উঠতো এই সেই সময় যে আগুন জ্বলতো সেখানে অনেক কাঠ থাকতো জ্বলন্ত কাঠ সেই জ্বলন্ত কাঠ এনে মানুষ জমা করে রাখতো এবং সেই কাঠ থেকেই আগুন জ্বালাতো সেই কাঠ থেকেই মানুষ আগুন জ্বালাতে শিখেছে এরপরে মানুষ আরও অনেক কিছুভাবে শিখেছে যেমন পাথরে পাথর ঘষা খেয়ে যে আগুন জ্বলে ওঠে কাঠে কাঠ ঘষলে আগুন জ্বলে ওঠে সেগুলো মানুষ পরে শিখেছে কিন্তু এইটা হচ্ছে প্রথম প্রসেস যেখান থেকে মানুষ শিখেছে যে কিভাবে আগুন জ্বালাতে হয় তাহলে বুঝতে পেরেছ আরেকবার আমরা প্রথম থেকে পড়ে নিই বলছে পশুপালন কিভাবে শুরু হয় দেখো উত্তরটা প্রথম দিকে মানুষ পাল পশুপালন জানতো না কোন পশু পোষ মানবে তা জানতো না পরে মানুষ বুঝতে শিখেছে এবং এইভাবে পশুপালন শুরু হয়েছে এর এরপরটা দেখো প্রথম দিকে মানুষ কি খেয়ে বেঁচে থাকত উত্তরটা দেখো প্রথম দিকে মানুষ গাছের ফল পেড়ে কুড়িয়ে এনে খেত এবং সেই সময় মানুষ রান্না করতে জানতো না তাই সব কাঁচা খেত এর পরেরটা দেখো মানুষ আগুন জ্বালাতে শিখল কিভাবে ঝড় হলে গাছের পাতা গাছের শুকনো ডালে ডালে ঘষা খেত এবং আগুন জ্বলে উঠতো সেই কাঠ এনে রাখতো পরে সেই কাঠ থেকে আগুন জ্বালাতো তাহলে তোমরা বুঝতে পেরেছো এগুলো